মানসিক চাপ কমাবলৈ এইসমূহ ফুল অপরিহার্য। বাগিচার সৌন্দর্যবর্ধন, পূজা পাতল তথা ঘরুয়া ক্রিয়াকর্ম সুবাসিত মন তথা মনক প্রফুল্লিত করে রক্ষার বাবেই নহয়, মানসিক চাপ কমাই রক্ষাতেও ফুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুহৰ দৈনন্দিন ব্যস্ততাপূর্ণ কর্মসূচী, দিনৰ দিনটো আহৰি নোপোৱাকৈ জীবন যাপন করা তথা বিভিন্ন আনুষঙ্গিক কারণত মানসিক চাপ বাড়িব পাৰে। এইদৰে মানসিক উদ্বেগ চাপ বঢ়াৰ ফলত মানুহজন বিপথে পরিচালিত হব পাৰে। মানসিক চাপ নিয়ন্ত্রণত রক্ষাটো খুবই প্রয়োজন। কিছুমান ফুল আছে যিবোৰে মানসিক চাপ কমাই রাখিব পাৰে, সেয়ে ঘৰৰ চৌহদ তথা বাগিচাত এইসমূহ ফুল রক্ষা উচিত যিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণত রাখিব পাৰে। লেভেন্ডার দেখা যিমান সুন্দর তথা সুগন্ধিযুক্ত সিমানে স্নিগ্ধ। ইয়াৰ আমূলমূল গোন্ধত মন হয় সুবাসিত তথা শান্ত। উল্লেখ্য যে এরোমাথেরাপিত লেভেন্ডার ফুল ব্যবহার করা হয়, কিয়নো এইবিধ ফুলে মানসিক চিন্তা তথা উদ্বেগ কমাত সহায় করে। কেমোমাইল ফুলৰ সহায়ত স্বাস্থ্যকর চাহ তৈয়ার হয়। ইয়ার গোন্ধৰ মন ভুলাই দিয়ার ক্ষমতা আছে, সেয়ে বাগিচাত কেমোমাইল ফুল রোপণ করা উল্লেখযোগ্য। এই ফুলে মানসিক চাপ তথা উদ্বিগ্নতা কমাই রক্ষাত সহায় করে। জুঁই ফুল প্রায় সকলো লোকেই পছন্দ করে। ঘরের চৌহদ তথা বাগিচাত জুঁই ফুল থাকিলে ফুলৰ মিঠা সুবাসত গোটেই চৌহদটোই আমোলমোলাই থাকে। জুঁই ফুলৰ এই সুবাসে ক্লান্তি তথা ভাগৰুৱা মনক সতেজ কৰি তোলে আৰু মনৰ ভিতৰত থকা চিন্তা, অশান্তি আদি নিমিষতে দূৰ কৰাত সহায় কৰে। গোলাপক ফুলৰ ৰাণী বুলি কোৱা হয়। গোলাপৰ গোন্ধ, ৰূপ, সৌন্দৰ্যক লৈ বেলেগকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই। কবিতাৰ পৰা গান, প্ৰেম নিবেদন আদি সৰ্বত্ৰতে এই ফুলৰ ৰাজত্ব। এৰোমাথেৰাপিত এই ফুল ব্যৱহাৰ কৰি মানুহৰ মানসিক চাপ, উদ্বেগ আদি নোহোৱা কৰা হয়। গোলাপ ফুলৰ সুবাসে মন প্ৰাণ ভৰি নি মনক প্ৰফুল্লিত কৰি ৰখাত সহায় কৰে। গুৱাহাটীৰ ৰূপনগৰৰ পৰা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি আচাৰ্য, নিউজ হেল্থ প্লাছ।